হ্যাঁ হ্যাঁ জানি জানি এখনও অবধি বেঙ্গল জয়েন্টের রেজাল্টের এক্সপিরিয়েন্সটা শেয়ার করা হয়নি প্লিজ মাফ করে দিও তবে তার থেকেও একটু বেটার এক্সপিরিয়েন্স এই ভিডিওতে শেয়ার করব কলকাতা মেডিকেল কলেজে আমার প্রথম দিনের অভিজ্ঞতা কলকাতা মেডিকেল কলেজ যে কলেজ থেকে আমি এমবিবিএস বিবিএস পাশ করেছি সালটা দু হাজার বারো পয়লা আগস্ট দু হাজার বারো সালে আমি উচ্চ মাধ্যমিক দিই এবং সেই বছরই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ক্র্যাক করে আমি কলকাতা মেডিকেল কলেজে অ্যাডমিশান পাই তো পয়লা আগস্ট সকাল সকাল মায়ের সাথে প্রথমে বাসে করে হাতিবাগান হাতিবাগান থেকে ট্রামে করে কলেজ স্ট্রিট হয়ে আলটিমেটলি মেডিকেল কলেজে পৌঁছাই এবং আলটিমেটলি মেডিকেল কলেজের একটা খুব বিখ্যাত গেট দিয়ে ভেতরে ঢুকি ঢোকার সাথে সাথেই একটা রকম অভিজ্ঞতা হয় এই অভিজ্ঞতাটার কারণ কি জানো কারণ অনেক কলকাতা মেডিকেল কলেজ ব্রিটিশদের তৈরি ভারতবর্ষে প্রথম মেডিকেল কলেজ সালটা আঠেরোশো পঁয়ত্রিশ অর্থাৎ দু সালের পয়লা আগস্ট আমি যখন কলকাতা মেডিকেল কলেজে ঢুকছি তখন কলেজের বয়স একশো বছর ছাড়িয়ে গেছে তো একটা একশো সাতাত্তর বছরের পুরনো কলেজে যখন তুমি ঢুকবে তোমার চোখের সামনে যেন ইতিহাস কথা বলবে তোমার মনে হবে এই রাস্তা দিয়ে একসময় ঘোড়ার গাড়ি করে ব্রিটিশরা ঘুরে বেরিয়েছে এই রাস্তা দিয়ে একসময় ডাক্তার বিধানচন্দ্র রায় বাংলার প্রথম মুখ্যমন্ত্রী সে হেঁটে গেছে কাঁধে ব্যাগ নিয়ে এবং সেই রাস্তা দিয়েই আজকে তুমি ঢুকছো হর্কদীপ মনে হচ্ছিল নিজের পিঠটা একবার নিজেই চাপড়ে দিই যদিও সেটা দিইনি কিন্তু এটা অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছিল এবং আলটিমেটলি আমি গিয়ে বসি আমাদের জেনারেল লেকচার থিয়েটার নামে একটা ক্লাসরুমে প্রথম ইয়ারে সমস্ত ছাত্রছাত্রী সেখানেই বসেছিল এবং তারপরে যেটা হয় প্রিন্সিপাল আসে এবং বেশ কিছু সাব ডিপার্টমেন্টের এইচ ওডিরা আসেন সিনিয়ররা আসেন এবং তারা কলেজ সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলেন এক্সাইটিং পার্টটা এর পরে ছিল যেটা হয়তো সব কলেজে হয় না সেটা হলো কলেজ ট্যুর আমাদের প্রত্যেককে ছোট ছোট গ্রুপে ভাগ করে নিয়ে দুজন সিনিয়র পুরো কলেজটাকে ঘুরিয়ে দেখায় এখন এই কলেজ ট্যুরটা শুনে মনে হতে পারে এটা তো খুব সাধারণ কিন্তু এটা সাধারণ নয় কারণ যে কলেজটায় তোমরা বসে আছো সেই কলেজটার নাম কলকাতা মেডিকেল কলেজ পঁয়ত্রিশ সালে তৈরি এখানে প্রত্যেকটা আনাচে কানাচে ইতিহাস কথা বলে এখানে প্রত্যেকটা অলিন্দে একটা গন্ধ পাবে তুমি যে গন্ধ তোমাকে সেই আঠেরোশো উনিশশো এইরকম শতাব্দীতে ফিরিয়ে নিয়ে যাবে তো আকাশদা দা মিলে আমাদের গ্রুপটাকে নিয়ে পুরো কলেজ ঘুরিয়ে দেখালো এবং প্রত্যেকটা জায়গার ইতিহাস প্রত্যেকটা জায়গার ডেসক্রিপশান বলল আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম কারণ আমাদের মনে হচ্ছিল ইতিহাসকে যেন আমরা চোখের সামনে দেখছি তারপরে একসময় নিয়ে গেল অ্যানাটমি বিল্ডিংয়ে যেখানে সারি সারি মৃতদেহ শোয়ানো ছিল যেগুলোর শরীর কেটেই আমরা প্রথম ইয়ারের ছাত্রছাত্রীরা দেখবো মানুষের শরীরের মধ্যে কি আছে এবং মানুষের শরীরকে জানবো আমাদের সঙ্গে একটি মেয়ে একটু অজ্ঞান মতো হয়ে গেছিল যদিও আমার কিছু হয়নি কারণ এগুলোতে আমি খুব একটা ভয় পাই না তো যাই হোক এই সমস্ত কিছু ঘুরিয়ে টুরিয়ে নেওয়ার পরে ফাইনালি আমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসা হলো জেনারেল লেকচার থিয়েটারে বেশ কিছুক্ষণ চুপ করেছিলাম এবং ভাবছিলাম যে সত্যি আমি বোধহয় ভাগ্যবান কলকাতা মেডিকেল কলেজে চান্স পাওয়ার জন্য তারপরে একটা ছোট্ট কালচারাল অনুষ্ঠান হলো যেখানে ফার্স্ট ইয়ারের বেশ কিছু ছাত্রছাত্রীরা গিয়ে পারফর্ম করলো কেউ কবিতা কেউ গান কেউ কিছু বললো যদিও আমি কিছু বলিনি কারণ আমি আমাকে সুযোগই পাইনি আর কি যাই হোক তবু আমি বলিও কারণ আমি খুব লাজুক ছিলাম বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম তো কোথাও একটা সেই সাইনেস কাজ করছিল যে গিয়ে আমি কোথাও কিছু একটা বলবো তারপরে একটা কুইজ হয় যে কুইজটাই যে কলেজ ট্যুরটা হলো সেইটার ওপরেই একটা কুইজ হয় কে কত ভালো শুনলো তো সেখান দিয়ে আমি দুটো চকলেট পেয়েছিলাম তো এরকমভাবে শেষ হয়ে যায় এবং তারপরে সেই দিনের সব থেকে এক্সাইটমেন্ট জিনিসটা ছিল গালা লাঞ্চ যেখানে পোলাও চিকেন রেজালা চিকেন রামস্টিক আইসক্রিম মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত কিছু খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল এবং সেই সমস্ত কিছুকে পেট ফুলিয়ে ইতিহাসকে কাঁধে করে ছুটি হয়ে গেছিলো আমাদের প্রথম দিনের কলকাতা মেডিকেল কলেজের ক্লাস পরের দিন থেকে ক্লাস শুরু হয়েছিল তবে প্রথম দিনের এখানে ইতি একটা অদ্ভুত ভালো লাগা নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম যদিও এর পরবর্তীকালে কলেজ জীবনে আমি বেশ কিছু ভুল করেছি যার জন্য কলেজ জীবন আমার বাকিদের মতো অতটা ভালো হয়ে ওঠেনি কি কি ভুল করলাম যার জন্য কলেজ জীবন অতটা ভালো হলো না সেগুলো আমি নিশ্চয়ই কোনো না কোনো ভিডিওতে শেয়ার করব আজকের ভিডিও এই অবধি ভিডিওটা যদি ভালো লেগে থাকে ইউটিউবে ডক্টর লুজারকে সাবস্ক্রাইব করতে ভুলো না ফেসবুকে ডক্টর লুজার বলে একটা আমার পেজ আছে সেটাকেও চাইলে ফলো করে রাখতে পারো আর ইনস্টাগ্রামেও ডক্টর লুজার ফাইভ নামে আমার আইডি সেখানেও আমার সাথে কানেক্টেড থাকতে পারো সমস্ত লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে আর আমার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের পরীক্ষার দিনের এক্সপিরিয়েন্সটা যদি এখনও না দেখে থাকো সেই ভিডিওটাও দেখে নিও লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে ভালো থেকো অল দ্য বেস্ট আর আমিও চাই তোমরাও কলকাতা মেডিকেল কলেজে আসো কলকাতা মেডিকেল কলেজ পুরি বলে বলছি না একবার এসে দেখো অন্য রকম অভিজ্ঞতা হবে ভালো দেখো